Assalamualaikum. Hello viewers. আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আপনাদের জন্য নিয়ে আসলাম দেশের বিয়েবাড়ির অনুষ্ঠানের নতুন একটি ব্লগ ভিডিও। সুপরিচিত প্রিয় মুখ আতাউর মামার বিয়ে, দীর্ঘ অপেক্ষার পর তার বিয়ে সম্পূর্ণ হলো চৌডুমুড়িয়া কমিউনিটি সেন্টারে, রাজারচর জামাইয়ের বাড়ি, বইয়ের বাড়ি চৌডুমুড়িয়া। সেই অনুষ্ঠানের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ব্রাদার্স ডেইলি ব্লগস বেশি বেশি সাবস্ক্রাইব করুন। এই যে অলরেডি আমাদের জামাই মিয়া চলে আসছে, জামাই প্লাস আমাদের ছেলে। এখন যেহেতু বিয়ের মধ্যে টিটু বাইরে উকিল বাবা দেওয়া হয়েছে, আমিও উকিল মা হয়ে গেলাম ফার্স্ট টাইম। সবাই তাদের নতুন জীবনের জন্য দোয়া করবেন, নতুন দম্পতির জন্য, তারা যাতে সুখে শান্তিতে ভালোভাবে সুস্থভাবে জীবনযাপন করতে পারে। সকলের কাছে তাদের দোয়া প্রার্থনা করি। এই যে আতাউর মামা, মুন্সিগঞ্জের ছেলে, রাজারচর গ্রামের, অনেকেই তাকে চেনেন। এখানে আছেন তার ভাবি, এই পাশে এই পাশে শালা শালিরা গেট ধরার জন্য দাঁড়ায় আছে। জামাইয়ের থেকে কিভাবে টাকা আদায় করা যায়, আসলে সেটা খুব কষ্টের কাজ, যেহেতু মজার সলেই করা। এখানে আছে জামাইয়ের বড় ভাবি, চাচাতো বোন, খালাতো বোন, অনেকের সাথে অনেক দিন পরে ভিডিওর মাধ্যমে দেখতে পেলাম, প্রায় 12-13 বছর পরে। এই যে এখানে আছে মিলন মামার কিউট বেবি, বেবি গার্ল, খুবই সুন্দর। আতাউর মামার ভাতিজি, একমাত্র ভাতিজি। এখানে আছে রিনি, রিনির বোন বন্যা, বৃষ্টি, ওদের অনেক দিন পরে দেখলাম। একসময় স্কুল জীবনের সাথী ছিল, একসময় স্কুলে যেতাম, খুবই স্মৃতিময় দিনগুলা কাটাইছি। ভিডিওর মাধ্যমে দেখে ওদের মনে পড়ল, সরাসরি অনেক বছর দেখা হয় না। আসলে বিয়ে শাদির মধ্যে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অনেকের সাথে দেখা হয় দীর্ঘ বছর, যাদের সাথে গ্যাপ থাকে একটা, সৌজন্য সাক্ষাৎ হয়। সবাই সবার জন্য দোয়া করবেন। এখানে দেখেন শালা শালিরা জামাইয়ের অবস্থা নাজাহাল করে দিয়েছে, স্প্রে করে, এখানে পাল্টা স্প্রে ছড়া হবে আওয়ামী লীগ বিএনপির মতো, যেমন করে ছড়া হয় ককলেট, এখানে স্প্রে পাল্টা ছড়াছড়ি হচ্ছে বিআইবি আইনের। বড় ভাই ছেলের মিলন মামা, সেও দুষ্টামি করতেছে। আসলে মজার বিষয়গুলো, এখানে খালাতো বোন, তারপর বোনের জামাই, সবাই পাল্টা ছড়াছড়ি করতেছে, তাদের থেকে একঘাট উপরেই আছে, বরপক্ষে জিতে আছে স্প্রেতে। সবাই ভিডিওটি উপভোগ করতে থাকুন। ব্রাদার্স ডেইলি ব্লগস বেশি বেশি সাবস্ক্রাইব করুন মজার মজার ভিডিওগুলো দেখার জন্য। বরের শালা শালিরা দুষ্টামি করতেছে, বড় লজ্জা পাইতেছে, ফার্স্ট টাইম তার অভিজ্ঞতা, যেহেতু লজ্জা পাওয়ারই কথা। মামার বিয়েটা খাওয়ার জন্য অনেক দিন অপেক্ষা করছি, মাশাআল্লাহ অনেক দিন পরে মামার বিয়েটা খুব সুন্দরভাবে সম্পূর্ণ হলো। শাশুড়ি মা হয়ে গেছি অলরেডি আমি মামার বিয়ের মাধ্যমে। এখানে আছে আক্তার মামার মেয়ে, তারপর এখানে আছে হামিদা খালার মেয়ে, হামিদা খালার ছোট খালু, মিলন মামার ওয়াইফ, আরও আরও আত্মীয় স্বজন সবাই গেটের মধ্যে আসছে। বার্গেটিং চলতেছে, কে কত নিতে পারে, কে কত কম দিতে পারে, এটাই বিয়ের মজা। সবাই ভিডিওটি উপভোগ করতে থাকুন। মুন্সিগঞ্জের বিয়ে বলে কথা, টুকটাক হই হাল্লা হামতাম তো হবেই। রাজারচরের ছেলে, চৌডুমুড়িয়ার মেয়ে, চৌডুমুড়িয়া কমিউনিটি সেন্টারে বিয়েটি সম্পূর্ণ হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এখানে আরও আরও কিউট কিউট গার্লরা আছে, অনেক দিন পরে তাদের দেখলাম, সবাই অনেক বড় হয়ে গেছে, প্রায় 12-13 বছর ধরে তাদের সাথে দেখাই হয় না। ভিডিওর মাধ্যমে দেখতে পেলাম, খুবই আনন্দ লাগলো, খুবই ভালো লাগলো। বুদ্ধি পরামর্শ, শলা পরামর্শ চলতেই থাকে বিয়ের মধ্যে, আর শালিরা কত নিতে পারে, জামাইয়ের পক্ষ থেকে কত কম দেওয়া যেতে পারে, অবশেষে দর কষাকষি শেষে, সব কিছু শেষে, এখন ফিতা কেটে জামাই সেন্টারের মধ্যে প্রবেশ করবে বউরে দেখার জন্য। ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন।
আতার মামার বৌরিও দেখতে পারবেন একটু পরেই। বৌটো মাশাল্লাহ কিউট, মামার সাথে মানাইছে ভালো, লম্বা অনেক। এই যে এখানে বোর বড় বোন আছে, আর তারপরে আরও দুটা বোন আছে, আর একটা ভাই আছে। আর সবারই ভিডিওর মাধ্যমে দেখতে পেলাম, খুবই ভালো লাগলো। এই যে অবশেষে সব কিছুর অবসান ঘটিয়ে জামাই বরণ করে নেওয়া হচ্ছে সেন্টারের উদ্দেশ্যে। জামাইরও মাশাল্লাহ খুব ভালো লাগছে। আর এখানে আরও আরও কিউট গার্লরা আছে। এই খাওয়া দাওয়ার পর্ব প্রায় শেষের দিকে। এখানে ফাইনাল লুক, বউয়ের ফটোশ্যুট চলতেছে। বউয়ের শ্বাসটা খুব সুন্দর হয়েছে মাশাল্লাহ। সবাই তাদের জন্য দোয়া করবেন, তাদের নতুন জীবনের জন্য। এই যে আমার একমাত্র মেয়ে এখন, আতার মামার বউ প্লাস আমার মেয়ে। আমার যেহেতু দুই ছেলে, এখন আমি একটা মেয়ে পেলাম মামার বিয়ের উপলক্ষে। টিটুভাই যেহেতু উকিল বাবা হয়েছে, এই যে বাবা দেখেন কি অবস্থা তার, আসলেই বাবার মতোই লাগতেছে তারে আজকে। পুরাই গেট আপ শ্বশুর আব্বার মতো। টিটু সাহেব সবার সেলফি তুলতেছে, ভিডিও করতেছে, সেও মানে টুকটাক সেলফি নিতেছে। এই যে এখানে জামাই ফার্স্ট টাইম বউয়ের সাথে ফটোশ্যুট করবে, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। মাশাল্লাহ বউ খুব মিশুক, জামাইরে ধইরা নিয়ে আসতেছে স্টেজে ছবি তোলার জন্য। জামাইয়ের বউ এখন কিছু ফটোশ্যুট তোলা হবে, কেমন স্টাইলে ছবি তোলা হইতেছে ছবিগুলো, ফটো মানে স্টাইলগুলো আপনারাও ফলো করতে পারেন। জামাইয়ের সিঙ্গেল পিক তোলা হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই ক্লোজ পিক তোলা হবে। ভিডিওটি আপনারা সম্পূর্ণ উপভোগ করতে থাকুন। জামাই বউয়ের মালা বদল করা হচ্ছে। আসলে বিয়ের মধ্যে দৌড়ঝাঁপ আর একটু টায়ার্ডনেস থাকেই, রাত জাগা হয় হলুদের রাত্রে, সবারই অবস্থা একটু খারাপ থাকে। তারপরে সবারই খুবই কিউট লাগতেছিল, সবারই ভালো লাগতেছিল। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ক্যামেরাম্যানের কেরামতিও চলতে থাকবে এখন লং টাইম। এইভাবে সেইভাবে স্টাইলে ছবি তোলা হবে, আপনারা ভিডিওটি উপভোগ করতে থাকুন।
এই যে এখানে সাগরানার পর্ব চলে আসছে, জামাই বউ ভাবি তারপরে শালাশালি বড় ভাই সবাই এক টেবিলে বসছে, খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে, এখানেও মজার সিন থাকে। এখানে এই যে আমাদের প্রিয় খালা মমতাজ খালা বোরকা পরা, তারে অনেক দিন পরে দেখলাম। এই যে জামাইয়ের শালি, ছোট শালি, সেও দেখতে মাশাল্লাহ খুব কিউট। খাওয়া দাওয়ার পর্ব চলতেছে, ভিডিওটিও আপনারা সম্পূর্ণ উপভোগ করতে থাকুন। একে একে সবাই খাওয়া দাওয়া করতেছে, পর্ব পার্ট টু পার্ট চলতেছে। এই যে এখানে আমাদের প্রিয় খালা, সেও বসছে 7 আপ নিয়ে, তারেও বহুদিন পরে দেখলাম, খুবই ভালো লাগলো। খালাও খুব ভালো মনের মানুষ, খুবই মিশুক। মরহুম ফরহাদ মাস্টার নানার একমাত্র মেয়ে আমাদের প্রিয় খালা, আমাদেরও খুব আদর করে, সবারই মিস করলাম। সবাই খুব ভালো থাকবেন, সবসময় দোয়া করি। সম্পূর্ণ ভিডিওটি আপনারাও উপভোগ করতে থাকুন। এইখানে আরেকটি মজার পর্ব চলতেছে, হাত ধোয়াধুয়ির পর্ব। হাত ধোয়ার পরে কত টাকা নেওয়া যায় আর কত টাকা দেওয়া যায় সেই পর্বই চলতেছে। শালাশালিদের আবদার পার্ট টু পার্ট চলতেই থাকে সারাক্ষণ বিয়ের মধ্যে। আপনারা উপভোগ করতে থাকুন মজার মজার ভিডিওগুলা।
খাওয়া দাওয়া শেষে উকিল বাবার সাথে প্লাস শ্বশুরের সাথে ছবি তোলা হলো। এই যে টিটু মিয়া এখন ফটোশ্যুট করতেছে, বিয়ের পর্ব শেষ, এখন বিদায় বেলা। সব আনন্দ ফুর্তির অবসান ঘটিয়ে কান্নার মুহূর্ত চলে আসে লাস্ট সময়ে। সেই সময়টা মেয়েদের জন্য খুবই কষ্টকর, সব মেয়েদের আসলে এই দিনটা খুবই কষ্টের। আমরাও পার করে আসছি, মানে সারা ছোট থেকে বড় হলাম, হঠাৎ করে অন্য বাসায় চলে যেতে হয়, সেই বিষয়টা আসলে খুবই মর্মান্তিক সকল মেয়েদের জন্যই। যতই শ্বশুরবাড়ি ভালো হোক, যতই মানে আনন্দে কাটুক দিনগুলো, আসলে ওই দিনটা খুবই মানে খুবই মনের মধ্যে কষ্ট হয়, কষ্ট লাগেও। সব আপন মানুষগুলা ছেড়ে অন্য একটা জগতে পা রাখা, দোয়া করি যাতে তার সামনের জীবনটা ভালো কাটে, নতুন পরিবেশে, নতুন মা প্লাস শাশুড়ি, তারপরে ভাই, তারপরে ভাবি, সবার সাথে যাতে তার জীবনটা ভালো কাটে, স্বামীর সাথেও। সকল মেয়েদের একই অবস্থা, সবাই সবার জন্য দোয়া করবেন। বিদায়ের বেলায় খুবই মানে মর্মান্তিক থাকে, কান্না জড়িত কণ্ঠে সবারই বিদায় দেওয়া লাগে। এখানে আরও মামারা আছে, তারপর মেয়ের বাবা, আরও আরও মানুষ মুরব্বীরা আছে। বাসা কাছে, 5 মিনিটের, 5 থেকে 10 মিনিট, সর্বোচ্চ 10 মিনিট লাগে। তারপরেও নতুন এক পরিবেশে যাওয়া, খাপ খাইয়ে নেওয়া, সেগুলো চিন্তা করলে আসলেই খুবই মানে মন খারাপ হয়ে যায়। আস্তে আস্তে অবশ্য ঠিক হয়ে যায়, প্রথম দিকে খুবই খারাপ লাগে। মেয়েদের জীবনই এমন, কিছু করার নাই। এই যে অবশেষে রাজার চরের বউ রাজার চরে চলে আসছে, বা রাজার চর বালুর মাঠে, বালুর মাঠের মধ্যে আইসা পড়ছে। এখানে জামাইয়ের ভাবি বরে নিয়ে আগাচ্ছেন, সবাই তাদের জন্য দোয়া করবেন, তাদের নতুন জীবনের জন্য। আমরাও দোয়া করি সবাই যাতে ভালো থাকে, সুস্থ থাকে, আর আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ ব্রাদার্স ডেলি ব্লগস, বেশি বেশি সাবস্ক্রাইব করুন আরও আরও ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।